হ্যালো, কি খবর সবার? আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সিডনির এমন কিছু ফেমাস ল্যান্ডমার্কস যেগুলো না দেখলে অস্ট্রেলিয়ার ট্রিপই ইনকমপ্লিট থেকে যায়। একটা শহর যে কতটা সুন্দর হতে পারে এখানে না আসলে সেটা জানতামই না। সো আজকের আমাদের এই সিটি ট্যুরটা কেমন ছিল, লেটস ফাইন্ড আউট। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সিডনি সিটি ট্যুর করার। এখন অবধি আমি আমার ব্লগে যেগুলো শেয়ার করেছি মোস্টলি সেগুলো হচ্ছে ন্যাচারাল প্লেসেস, যেমন বিচেস, টেম্পলস, গার্ডেনস। তো অনেকদিন আমাদের সিটি ট্যুর করা হয় না, আজকে ওয়েদারটাও এত ভালো, তো আমরা ভাবলাম আজকে সিটিতেই চলে যাওয়া যাক। তো ইউজুয়ালি আমরা সিটি গেলে না ড্রাইভ করেই যাই, বাট আজকে ওয়েদারটা যে ওয়েদারের জন্য আমরা ভাবলাম যে ট্রেনে করে যাওয়াটাই ভালো হবে। আর সিডনি ট্রেনের সব থেকে মজার ব্যাপার কি জানো, সিডনি ট্রেন কিন্তু ডাবল ডেকার ট্রেন, দোতলা তেমন কিন্তু সিডনি ট্রেন সিটস গুলো মুভ করা যায়, ঠিক যেমন দেখো এদিক থেকে ওদিক, কি মজার না? আর নিউ সাউথ ওয়েলসে এখন এভরি পাবলিক ট্রান্সপোর্ট কোচেই কিন্তু লিমিটেড পিপল ক্যাপাসিটি করা আর সোশ্যাল ডিস্টেন্স রুলস মেনটেন করার জন্য সিলেক্টেড সিটস অ্যালোকেট করা রয়েছে। আর হ্যাঁ, মাস্ক পরাটাও ম্যান্ডেটরি। তো আমরা আজকে এসে নামলাম সার্কুলার স্টেশনে। এই স্টেশনে নামলে সব কিছু অল ইন ওয়ান একবারে দেখা যায়, যেমন হার্বার ব্রিজ, অপেরা হাউস, বোটানিক্যাল গার্ডেন বা ফেরিস। আর এই জার্নিটার ফেয়ার হচ্ছে $8.05 উইকেন্ডস আর পাবলিক হলিডেজে। তো সার্কুলার কি স্টেশন থেকে বেরিয়েই একদিকে পড়ে এরকম সিটি ভিউ, আর অপরদিকে হচ্ছে ওয়াটারফ্রন্ট বা অপেরা হাউস অ্যান্ড হার্বার ব্রিজ। তো আমরা এখন যেখানে আছি, আমার পেছনের এই বিল্ডিংটা, এটা হচ্ছে সিডনি কাস্টমস হাউস। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিল্ডিং ইন সিডনি, মানে টুরিস্টদের জন্য সবসময় ওপেন থাকে। এই বিল্ডিংটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা ইউরোপিয়ান স্টাইল লুক আছে। আর এই বিল্ডিংটা তৈরি হয়েছিল 1845। আসলে সিডনির এই স্পটটার ভাইবই এমন কি যখনই আসি না কেন মনটা বেশ ভালো হয়ে যায়। এই ওয়াটারফ্রন্ট ধরে হেঁটে হার্বার ব্রিজ আর অপেরা হাউসের সামনে বসে থাকলে এমনি সময় কেটে যাবে সবার। যদিও নর্মাল টাইমে যেমন গমগম করতো এই প্লেসটা, প্যান্ডেমিকের পর এখন আর সেই ভাইবটা নেই। আশেপাশের সব ক্যাফে, পাবস সেগুলোও বন্ধ। এই চেনা ছন্দের সিডনির আর দেখা মেলে না। বাট আগে যেমন একটা ফটো তোলার জন্য ভিড় সরার অপেক্ষা করতে হতো, এখন পুরো এরিয়াটাই যেন মনে হয় নিজের। অ্যাকচুয়ালি এই সার্কুলার কি এমন একটা জাংশন যেটা পুরো সিটিটাকে ট্রেন, ফেরিজ, বাস, ট্র্যাম সবকিছু দিয়ে কানেক্ট করে। অলসো এখান থেকে সারাউন্ডিং সব সাইট সিনস এর প্যাকেজ ডিলও পাওয়া যায়, ইনক্লুডিং অল কাইন্ড অফ ওয়াটার স্পোর্টস। আর এই ওয়াটারফ্রন্ট হোটেলগুলোও কিন্তু টুরিস্টদের কাছে খুব পপুলার। এই ফাস্ট ফেরিগুলো করে আশেপাশে ম্যাঙ্গি বিচ, ডার্লিং হারবার, তারঙ্গা জু বা নর্দার্ন বিচেসে যাওয়া যায়। আর ফেরি করে যাওয়ার প্লাস পয়েন্ট হলো জল থেকে অপেরা হাউসের ফুল ভিউ, প্লাস হারবার ব্রিজের নিচ দিয়ে যখন ক্রস করে তখন সেই এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। অস্ট্রেলিয়া বললেই সবার প্রথমে আমাদের যেটা মাথায় আসে সেটা হলো অপেরা হাউস আর হচ্ছে হারবার ব্রিজ। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিড ইজ দ্য হার্ট অফ অস্ট্রেলিয়া। আর কেন বলা হয় সেটা তো এই জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানটা এসে দাঁড়ালে বোঝা যায় যে কেন সিডনি ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো আমার এই পাশে রয়েছে সিডনি হারবার ব্রিজ, যেটা ইটসেলফ একটা হেরিটেজ লিস্টেড সাইট। সিডনি হারবার ব্রিজ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে দ্য লংগেস্ট স্টিল আর্ক ব্রিজ। আর সত্যি বলতে কি এই জায়গাটা এখন এরকম মনে হলেও এটা কিন্তু ইয়ার এন্ডে বা নিউ ইয়ার্স ইভে সব থেকে সর্ট অফ দ্য প্লেস হয়, মানে ওয়ার্ল্ড ওভার টুরিস্ট এখানে আসে আর এই জায়গাটা পুরো বুকড আউট থাকে জাস্ট টু সি দ্য নিউ ইয়ার ফায়ারওয়ার্কস। তো আর আমার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে অপেরা হাউস। তো আমরা এখন অপেরা হাউসটা পুরো ঘুরে দেখব। আর অ্যাকচুয়ালি এরকম ওয়েদারে আসার সব থেকে বিউটি হচ্ছে সিডনির ওয়াটারের সাথে সিটি লাইনের ব্যাকগ্রাউন্ড প্লাস হারবার ব্রিজ আর অপেরা হাউস, এই পুরো সেট আপটা এই পুরো সিডনিটাকে এত সুন্দর গ্লোরিফাই করে। আমি জানি না এরকম আর কোনো সিটি আছে কিনা ওয়ার্ল্ডে যেখানে এরকম পুরো একটা কমপ্লিট ব্যাকড্রপ পাওয়া যায়। আমি যেহেতু মেলবার্নেও থেকে এসেছি, মেলবার্ন আর সিডনির মেজর এই ডিফারেন্সটা খুব চোখে পড়ে। মেলবার্নে কিন্তু এই ওয়াটারফ্রন্ট ভিউটা পাওয়া যায় না বা এই ব্লু ওয়াটার ট্যাক্সিও পাওয়া যায় না। তো যাই হোক, চলো দেখা যাক আমাদের এই সিডনি সিটি ট্যুরটা কেমন হয়। Thank you.
সিডনি অপেরা হাউস কিন্তু একটা মাল্টিভেনিউ পারফর্মিং আর্টস সেন্টার আর 20th সেঞ্চুরির ওয়ান অফ দি মোস্ট ফেমাস অ্যান্ড ডিস্টিংটিভ বিল্ডিংস। অবশ্য এখন টেম্পোরারিলি অপেরা হাউস ক্লোজড অ্যান্ড সাম ইভেন্টসও ক্যান্সেলড। বাট অপেরা হাউসের উপর থেকে এই ব্লু ওয়াটার সাথে সিটি ভিউ, ব্রিজ অ্যান্ড একদিকে বোটানিক্যাল গার্ডেনের ভিউটা সত্যিই বিয়ন্ড ডিসক্রিপশন। অপেরা হাউস যতবার দেখি ততবার অবাক হয়ে যাই এর আর্কিটেকচারাল এক্সেলেন্স দেখে। এর পুরো অপেরা হাউসে মোর দ্যান 1 মিলিয়ন টাইলস আছে, আর এটা যখন তৈরি হয়েছিল তখন এস্টিমেটেড ছিল যে মাত্র 4 বছর লাগবে বানাতে, বাট ফাইনালি যখন তৈরি হলো ইট টুক মোর দ্যান 14 ইয়ার্স। আর এস্টিমেটেড কস্টটাও ঠিক তেমনভাবে বেড়েছিল। শুনেছি এটা যখন ফার্স্ট বানানো হয়েছিল তখন ইনিশিয়াল প্ল্যানিংয়ে ছিল যে অনলি $7 মিলিয়ন লাগবে, but then it increased to almost $114 মিলিয়ন। In fact, যখন এটা তৈরি হওয়ার প্ল্যানিং চলছিল তখন মোর দ্যান 233 ডিজাইনসও সাবমিট হয়েছিল, বাট আউট অফ দ্যাট একজন ড্যানিশ ডিজাইনার এই ডিজাইনটা সিলেক্টেড হয় অ্যান্ড দেন হি গট অলমোস্ট 5,000 ইউরো অ্যাজ আ সিলেকশন প্রাইস। অপেরা হাউস কিন্তু দিনে রাতে দুটো সময় দারুণ লাগে দেখতে। এভরি ইয়ার জুন জুলাই নাগাদ ভিভিড সিডনি বলে একটা লেজার লাইট শো হয় যেখানে পুরো সিটিটাই একদম অচেনা মায়াবী শহরে রূপান্তরিত হয়। এবারে যদিও ক্যান্সেল ছিল বাট লাস্ট ইয়ারের কিছু স্ন্যাপস দেখে নাও। এতক্ষণ অপেরা হাউস আর হারবার ব্রিজ জোনটা ঘুরে আমরা এবার ঢুকছি রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এই জায়গাটা এলে সব থেকে বেস্ট পার্ট ইজ একবারে সব কিছু দেখা হয়ে যায়। আর অপেরা হাউস আর রয়্যাল বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু একবারে অ্যাটাচড। আর রয়্যাল বোটানিক্যাল গার্ডেনটা কেন রয়্্যাল, এটা ওয়াজ যখন কুইন এলিজাবেথ টু এসেছিলেন এটাকে অপেরা হাউস ইনাগোরেট করার জন্য, তখনই ওনার অনারে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ওয়াজ রিনেমড অ্যাজ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এটা কিন্তু 200 ইয়ার্স পুরনো, আর এটা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বোটানিক্যাল গার্ডেন। জাস্ট বিকজ এটা লোকেশনটা এত সুন্দর, বিকজ এই বোটানিক্যাল গার্ডেনে এলে এখান থেকে দাঁড়িয়ে একবারে হারবার ব্রিজ, অপেরা হাউস প্লাস বোটানিক্যাল গার্ডেনের মজাটা নেওয়া যায়। তো চলো এবার আমরা বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখি। অপেরা হাউসের পেছনে দূরে যে ক্লাস্টার অফ হাউসেস দেখা যাচ্ছে ওটা হলো কিরিবিলি, সেকেন্ড অফিশিয়াল রেসিডেন্স অফ অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার। এখানে একটা চোখে পড়ার মতো এক্সিবিট হলো এই গাছটা, নাম ড্রাকেইনা ড্রাকো। এটা নেটিভ টু ক্যানারি আইল্যান্ডস আর এরা বাঁচে প্রায় 600 বছর অবধি, যদিও এটার এজ অনলি 100 ইয়ার্স। যে কোনো শহরের বোটানিক্যাল গার্ডেনে আসলে মনে হয় যেন সিটির ভেতরে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায়। আর শহরের সব অট্টালিকার মাঝে এরম চারিদিকে সবুজ আর নীল জল দেখলে চোখেরও শান্তি। এটা কিন্তু একটা দারুণ জায়গা। এই পুরো স্ট্রাকচারটা ঘাস দিয়ে বানানো, কোয়ালা হ্যাবিটেটকে রিপ্রেজেন্ট করছে, যেহেতু কোয়ালারা মেইনলি ঘাসই খায় সেই জন্য। আর এটা এটা একটা আরেকটা জিনিস যে নো প্লান্টস আর নো অ্যানিমালস, সেটার বেসিসেই এই জিনিসটা করা। বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা দারুণ ফটো তোলার স্পট, ইনফ্যাক্ট আমরাও পিছিয়ে নেই যদিও। আসলে বোটানিক্যাল গার্ডেনটা এতটাই বড় জায়গা যে একদিনে কভার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট তাও সারাদিন ঘোরার পরে এটা কিন্তু একটা দারুণ জায়গা পুরো রিল্যাক্স করার জন্য। এই পুরো গার্ডেনটা 70 একর্স এরিয়ার ওপর স্প্রেড আউট আর প্রচুর প্ল্যান্ট ভ্যারাইটিস আছে। আর সব থেকে ভালো লাগে যে এই পুরো জায়গাটা থেকে সিটির ভিউটা দেখা যায়, সিটি প্লাস অপেরা হাউস, তো সব কিছু মিলে এই জায়গাটা কিন্তু অল ইন ওয়ান একটা দারুণ রিল্যাক্সিং প্লেস।
গার্ডেন ঘুরে যারা একদম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে তাদের জন্য এটা হলো রিফ্রেশমেন্ট এরিয়া। তো এই বোটানিক্যাল গার্ডেনের স্পেশালিটি হলো প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ওরা এই সামনে যে গ্লাস হাউসটা আছে এই গ্লাস হাউসে ওরা একটা প্লান্ট শো করে। তো সেটা কোনো সময় কার্নিভোরাস প্লান্টসেরও হয়, কখনো নর্মাল ফ্লাওয়ারিং প্লান্টসেরও হয়। তো এবার গিয়ে দেখা যাক যে এবারে গ্লাস হাউস শোতে কি হচ্ছে। লাস্ট সামারে আমরা যখন বোটানিক্যাল গার্ডেনে এসেছিলাম তখনের থিম ছিল কার্নিভোরাস প্লান্টস আর পলিনেশন। তারই কিছু স্ন্যাপস দেখে নাও। আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পেলাম না, উই গট লেট বাই 10 মিনিটস, সো বন্ধ হয়ে গেছে এই শোটা। বাট হ্যাঁ, বাইরে থেকে যেটুকু দেখে বুঝতে পারলাম যে এরকমই কালারফুল প্লান্টস দিয়ে পুরো ভেতরের ইন্টেরিয়ারের দেওয়ালটা এরকমভাবে পুরো সাজানো। হ্যাঁ, ঢুকতে পারলে খুব ভালো ভিউ হতো, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট 4:30 বন্ধ হয়ে গেছে, আমরা এখানে এলাম 4:15 সময়। তো আর কি করা, বাইরে থেকে ফটো তুলে চলে যেতে হবে। এখানে এসে দাঁড়ালে পুরো হারবার ব্রিজ আর অপেরা হাউসটা একসাথে দেখা যায়। সকালবেলা আমরা যেখানটা ছিলাম ওখান থেকে কিন্তু পুরো ভিউটা একসাথে পাওয়া যেত না। তো সেই জন্য সবাই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এসে এই পয়েন্ট থেকে সোজাসুজি পুরোটা দেখতে পায়। আর একটা ইন্টারেস্টিং কথা হলো, সিডনি হারবার ব্রিজের ওপরে কিন্তু ক্লাইম্ব করা যায়, সেটা টিকিট পায় অলমোস্ট $200-$250, বাট পুরো ক্লাইম্ব করলে পুরো সিডনি সিটিটা দারুণ একটা ভিউ পাওয়া যায়। আর এখান থেকে দাঁড়ালে অপেরা হাউসের সবকটা ফ্লোরস কিন্তু খুব ক্লিয়ারলি ভিজিবল, সেই জন্য ওখান থেকে না দাঁড়ালেও এখানে এসে পুরো ওয়াকটাও এনজয় করা যায়, গার্ডেন ভিউ প্লাস এই পুরো সুন্দর ভিউটাও পাওয়া যায়। যে কোনো সিটির ট্রানজিশন ফেস্টটা কিন্তু দারুণ লাগে দেখতে। আমরা যখন আজকে এসেছিলাম তখন ভর দুপুরবেলা, তখন সিডনির একটা অন্য রূপ ছিল, আর এখন যেই সন্ধে হয়েছে পুরো সিটিটাই যেন অন্য রকম একটা হয়ে গেছে, চেনাই যায় না। আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু সিডনিতে নতুন অ্যাডিশন, সিডনি ট্র্যাম বা মনোরেল। তো হার্ডলি হয়তো লাস্ট 4-5 মাস আগে শুরু হয়েছে, তো এটাও কিন্তু এখনকার দারুণ একটা টুরিস্ট অ্যাট্রাকশন। তো চলো আজকে তোমাদের ট্র্যাম রাইডটাও দেখিয়ে দিই। থাম, আজকে সারাদিনটা কিন্তু দারুণ কাটলো। যখন অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা এত হাওয়া দিচ্ছে, যদিও রোদ ছিল বাট এত হাওয়াতে আমাদের পুরো একদম কাঁপাকাঁপি অবস্থা। যাই হোক, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো ঘুরতে পেরেছি, বিকজ আজকে ভিড়টা একদমই কম, সানডের তুলনায় ভিড় কম এরকম দেখা যায় না। বাট তো তোমরা বলো এবার কেমন লাগলো পুরো ভিডিওটা দেখলে, প্লিজ সাবস্ক্রাইব করো এন্ড টু গিভ আস ফিডব্যাক অ্যাজ ওয়েল। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, টেক কেয়ার, টাটা।